नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। खूबी इम्पोर्टेंट अपडेट न्यूज तुम्हारे देवर रही है एटीके मोहनबागान दल रिलेटेड। यही मुहूर्ते ही किन्तु खबरटा जानते पारलाम एक जन जार्नालिस्टर काछ थेके, स्वप्नमय चक्रवर्ती। तिनि किन्तु ट्यूट करे जानिएछेन एटीके एमबी अगेन डुइंग एटीके एमबी थिंग्स, 2 crore अफार्ड इनक्लूडिंग ट्रांसफार फीस। माने एकटी प्लेयर के किन्तु ट्रांसफार फी दिए किन्तु आनते चाइछे एटीके मोहनबागान दल। एटीके एमबी थिंग्स माने बुझते पारछो बड़ो किछु किन्तु एटीके मोहनबागान दल ट्रांसफार मार्केटे आबारो किन्तु करते चलेछे। एबं बंधुरा, तो सेई जखन স্বপ্নময় চক্রবর্তী এরকম একটা টুইট করেন, তো তখন কিন্তু আমি জানতে চেয়েছিলাম তার কাছ থেকে যে প্লিজ স্যার নেম রিভিল্ড, মানে নামটা কি জানতে পারি, এরকম কিন্তু বলেছিলাম। তো তিনি সেখানে আমার টুইটে আর কি রিটুইট করেন যে এখনই কিন্তু নাম আর কি বলতে চাইছে না, মানে আই ডোন্ট রিভিল নেমস আনটিল দ্য ডিল ইজ ডান, লেস নাও কেস হ্যাজ থট মি দিস। মানে এর আগেও কিন্তু অনেক আগেই নাম বলে দেওয়ার পর তার কাছে কিন্তু অনেক সমস্যা হয়েছে নাম আগে রিভিল করার জন্য। তার জন্য কিন্তু এখন তিনি এই ট্রান্সফারের ক্ষেত্রে যতক্ষণ না ডিলটি ডান হচ্ছে ততক্ষণ কিন্তু তিনি নাম কিন্তু রিভিল করবে না। তো এটা অবধিও ঠিক আছে, কিন্তু বন্ধুরা ইন্ডিয়ান নাকি ফরেনার এই বিষয়টা নিয়ে কিন্তু একজন জানতে চেয়েছিল। তো সেখানেও কিন্তু তিনি কিন্তু আর কি রিপ্লাই দেয় যে ডোমেস্টিক অর ফরেন সাইনিং, মানে কোন ধরনের সাইনিংটা হচ্ছে বা সাইনিং করতে চাইছে এটিকে মোহনবাগান দল। তো সেখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি জানিয়ে দেয় যে এটা পুরোপুরি ফরেন সাইনিং, অর্থাৎ বিদেশির কোনো একটা সাইনিং কিন্তু হতে চলেছে, যেটা কিন্তু ট্রান্সফার ফি দিয়ে কিন্তু আনতে চাইছে এটিকে মোহনবাগান দল। হয়তো কোনো বড় মাপের প্লেয়ারকেই কিন্তু আনতে চাইছে এটিকে মোহনবাগান দল, সেরকমই কিন্তু এই স্বপ্নময় চক্রবর্তী জানিয়েছেন। এবং এই পুরো বিষয়টা নিয়ে আগামীকাল হয়তো নাম কিন্তু আমরা জানতে পারবো, কারণ এটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে উইল পোস্ট দিস টুমেরো, মানে এই বিষয়টা নিয়ে কিন্তু কালকে আগামীকাল কিন্তু কিছু জানাতে চলেছে স্বপ্নময় চক্রবর্তী। তো বড় কিছু কিন্তু এটিকে মোহনবাগান দলের জন্য অপেক্ষা করছে ট্রান্সফার মার্কেটে। তো এটাই তোমাদেরকে জানালাম, নাম কিন্তু এখনও জানা যায়নি, আগামীকাল কিন্তু তোমরা জানতে পারবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, তোমরা গেস করো কী হতে পারে, কোন ট্রান্সফারটি হতে পারে, কী আসতে পারে, গেস করে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।